এই হচ্ছে আমাদের কুরবানির গরু, আপনারা সবাই দোয়া করবেন। বলেন এখন কেমন লাগে? বাচ্চাই বড় হয় নাই, ডিম পেড়ে দিছে আবার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাই কেমন? নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে রাতে আসলে আমাদের কোরবানির গরুটা কেনা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি গরুটা আমাদের হাটের যেখান থেকে কিনছি ওই জায়গাটা খুবই অন্ধকার ছিল আর বৃষ্টি হচ্ছিল, এমন একটা কন্ডিশনের মধ্যে ছিলাম ওই কন্ডিশনে আসলে ভিডিও করা যায় না, তো যে কারণে ভিডিওটা করতে পারি নাই। এই হচ্ছে আমাদের কুরবানির গরু, আপনারা সবাই দোয়া করবেন। কোরবানির গরুটা আমাদের 1,08,000 টাকা দিয়ে কেনা হয়েছে। এইটা আপনার কুরবানির গরুটা আসলে আমার দাদি বাড়িতে থাকে আর আপনার খাসি থাকে হচ্ছে আমাদের এখানে। তো এইটা হচ্ছে আমার চাচার বাড়ি যেখানে আমাদের গরুটা রাখা, কারণ আমাদের এখানে রাখার মতো গরু রাখার মতো স্পেস নাই, স্পেস থাকলে হয়তো বা আমরা এখানেই রাখতাম, এই আর কি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের গরুটা কেমন লাগছে। আমার গরুটা এবছরের আমার যে গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এই আর কি। আমরা দুজন ঘুরতেছিলাম, যে গেছি শুধুমাত্র আমি আর লাদেন, অপূর্ব বাসায় ছিল, যে আমরা দেখতেছিলাম যদি পছন্দ হয় তাহলে কিনে ফেলবো। তো এই এই লোকটার কাছ থেকে আমরা গত বছরও গরু কিনছিলাম, উনি অনেকগুলা গরু এবছরও নিয়ে আসছে, আনার পরে আসলে উনি তার মানে গরুটা কেনার পিছনে আরও একটা মূল রিজন হচ্ছে যে আপনার উনি গরু সেল করতে পারতেছিল না, তো যে কারণে আসলে উনি খুব প্রেশারের মধ্যে ছিল যে এবার গরু সেল হচ্ছে কম। তো দেখলাম যে ওনার খুব মন খারাপ, তো পরে আমি বললাম যে আপনি কত হলে সেল করবেন, আপনি যেহেতু বিক্রি করতে পারছেন না আপনার আর একটা গরু আমিই নেই, গত বছরও নিয়েছি এবছর একটা গরু নেই। তো তারপরে আসলে ওনার থেকে গরুটা নেওয়া হয়, আর ওইভাবে আসলে দরদাম হয় নাই। নর্মালি যে গরু কেনার ক্ষেত্রে যে পরিমাণে দরদাম হয় ওইরকম দরদাম আসলে এই গরুটা কেনার ক্ষেত্রে হয় নাই। তো উনি যে গরুটা মনে করেন ওনার খুব একটা যে লাভ হয়েছে তাও না, আর এই গরুটা নেওয়ার পিছনের মূল রিজন হচ্ছে ওনাকে একটু হেল্প করা, কারণ উনি অলরেডি বিপদে পড়ে গেছে। আর আমি এর আগেও গরুর কী অবস্থা, বাজারের কী অবস্থা ওনার সাথে কথাবার্তা বলছি উনি আসার আগেও। তো যাই হোক, আপনাদের কিন্তু বুঝিয়ে বললামই আসলে কীরকম একটা সিচুয়েশানে গরুটা নেওয়া হয়েছে, তো এই কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর এদিকে আমার লফটের অবস্থা, আসলে ছাগলগুলোকে আজকে নিচে পাঠিয়ে দিছি, একটা ছাগলের মনে হয় একটু প্রবলেম হয়েছে, ওইটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ছাগল পালেন তারা আমাকে একটু সাজেশান দিবেন যে আমি এখন আসলে ওর কী ট্রিটমেন্ট করতে পারি, এই আর কি। আর এইদিকে আমার কবুতরের লফটের আপডেট হচ্ছে, কবুতর সব সমানে মোল্টিং করতেছে, কবুতর যেহেতু ছাড়তে পারতেছি না এই সময়টা আমি খুব ভালোভাবে কাজে লাগাইতেছি, সমানে মোল্টিং করতেছে। আমরা কালকে পরিষ্কার করছিলাম, পরিষ্কার করার পরেও আবার পশম পড়া শুরু হয়েছে। তো আমি আশাবাদী আমার এই কয়দিনের মধ্যে মোল্টিংটা আমি শেষ করে ফেলতে পারবো। আমার শুধু প্রবলেম হচ্ছে আমার 2 থেকে 3টা কবুতর নিয়ে, এই 2 থেকে 3টা কবুতর এখনও আমি ই থেকে বের করতে পারি নাই, থর থেকে বের করতে পারি নাই, কারণ এদের বাচ্চা ছোট ছোট, এদের বাচ্চা একেবারে ছোট ছোট। আর এই বাচ্চাগুলা 2-1 দিনের মধ্যে আমি বাইরে নিয়ে আসি নাই, এই যে এখানে 2টা বাচ্চা আছে এদেরকে 2-1 দিনের মধ্যে বের করা হয় নাই। এই বাচ্চাটাও মনে করেন এখন আমি আপনার এই পেয়ারটাও বের করতে পারি না এখনও, এই পেয়ারটা আমার ছোটার কবুতর, 2টাই ছোটার কবুতর, এই 2টার মোল্টিং করানোটা আমার খুবই জরুরি। এই বাচ্চা 2টা খাওয়া শিখলেই ইনশাল্লাহ আমরা বের করে ফেলবো আল্লাহ যদি চায়। তো হুমার বাচ্চাগুলোর কী অবস্থা একটু দেখা দরকার, আলহামদুলিল্লাহ হুমার বাচ্চা মনে হয় 2টাই সুন্দর ঠিক আছে। আচ্ছা 2টাই ঠিক আছে, এই 2টার তো আগে আমি মা সরাইয়ে ফেলছিলাম কিন্তু হালকা পাতলা খাওয়া শিখছে এরকম টাইমে। এইখানে আমার 4-স্টার এবার ডিমে মনে করেন তা দিতেছে না, এই 4-স্টার, এর জন্যই 4-স্টারের ব্যাপারে আসলে একটু সতর্ক থাকা উচিত আমাদের, দেখেন তা দিতেছে না। আর এই পেয়ারটার এবছর আপনার ফার্স্ট মাদিটার বাচ্চা করলাম, এই মাদিটাও বের করা দরকার, এই মাদিটা ছুটবে, আর বাধ্য হয়ে আমি আসলে এইটার নিচে এটার ডিমটা চেলে দিছি, এই আর কি, কোনো উপায় অন্তর না দেখে, কারণ এখানে একটা জরুরি ডিম ছিল, জরুরি ডিমগুলো পাড়া দরকার। এই মাদি কি আবার ডিম পেড়ে দিল নাকি বাচ্চা এতটুকু থাকতেই? হ্যাঁ মনে তো হচ্ছে তাই, বাচ্চাই তো বড় হয় নাই, ও ডিম পারলো কেন? বলেন এখন কেমন লাগে, বাচ্চাই বড় হয় নাই, ডিম পেড়ে দিছে আবার। এই ডিমগুলা, আচ্ছা দেখি এই ডিমগুলোর একটা ব্যবস্থা করবো না আমি, এই ডিমগুলোর একটা ব্যবস্থা আমার নিতে হবে, সেটা আমি করবো, কালকে করবো, আজকে আমার পক্ষে এখন করা সম্ভব না। এই নটটাকেও বাইরে নিয়ে চলে যেতে হবে, এই বাচ্চাটা আশা করি খাওয়া শিখে গেছে, এই নটটাকেও বাইরে নিয়ে চলে যেতে হবে, ইনশাল্লাহ বাইরে নিয়ে চলে যাবো আমরা। যাই হোক, এখন আপনাদের কাছে ছাগলের কাছে যাওয়া যাক, যেটা আমি বলতেছিলাম যে ছাগলের একটু প্রবলেম হয়েছে, ছাগলগুলোকে আমরা নিচে নিয়ে চলে গেছি, ছাদে রাখতেছি না কারণ ছাদের অবস্থা একেবারে মনে করেন মেসাকার করে ফেলতেছে। আমি কত পরিষ্কার করব, ছাদটা সবসময় চাই সবাই প্রত্যেকটা কবুতর বাচ্চায় ছাদটা পরিষ্কার থাক। চলেন নিচে যাই,
আপনারা কখনো এই দিক দিয়ে যারা আসছেন তারা জানেন এখানে আমার সব পাল্লার খাঁচা রাখা, তাহলে সব আমার পাল্লার খাঁচা। পাল্লার খাঁচা দেখলে সবসময় মাথায় একটা জিনিস থাকে, এর জন্য আমার এটা হচ্ছে, আমার বাসাটা হচ্ছে দোতলা, এই বাসা থেকে বের হইলে প্রথম আমি পাল্লার খাঁচা দেখি। পাল্লার খাঁচা মানুষকে মনে করাইয়া দেয় যে তোমার কোন কবুতরগুলো ঠিক আছে। আমার সমস্যা হচ্ছে আপনার এখানে এই যে ধান স্টক করা আছে, এই যে ধান, এই হচ্ছে ছাগল, ছাগল এখানে, এইটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে ছাগল, কিন্তু এই ছাগলটার এই যে দেখেন পায়খানা নরম একটু, দেখছেন এই যে পায়খানাটা নরম, পায়খানাটা নর্মাল যেমন হওয়া উচিত তেমন হচ্ছে না। এই হচ্ছে ছাগলটা, আপনারা একটু বলবেন, ও মোটামুটি খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই তেমন, কিন্তু আমি একটু চিন্তিত। কী হয়েছে তোমার, তুমি খালি হেডফোন খাইতে আসো কেন? এই যে একটু উঠে দেখাই, উঠো 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 একটু উঠো, আমি একটু আপ টু বটম দেখাই, তাইলে আপনারা আমাকে সাজেশান দিতে আপনাদের সুবিধা হবে যে প্রবলেমটা হয়েছে কি ওর, আমি তো বুঝতেছি না, আমি খুব চিন্তিত ওকে নিয়ে। আমার আম্মু মনে হয় ওর মাথায় সরিষার তেল দিছে। চলেন একটু বাইরেও নিয়ে যায় দেখি খায় নাকি। এই যে দেখছেন, এই যে এইটা দেখছেন, এটা একটু প্রবলেম দেখি তো, এইটাই আপনার এরকম নরম নরম টয়লেট করতেছে। হ্যাঁ, এটা এইটাকে নিয়ে একটু টেনশনের মধ্যে আছি, কালকে ঠিক মতো খায় নাই, আজকে আলহামদুলিল্লাহ ঠিক মতো খাওয়া দাওয়া করছে, এখন দেখা যাক কী অবস্থা হয়। তা আপনারা যারা ছাগল পালেন তারা অবশ্যই আমাকে একটু সাজেশান দিয়ে হেল্প করবেন যে আমার এখন ওকে কী খাওয়ানো উচিত, নাকি আপনার কিছু না খাওয়াইলেও চলবে? আমি চাইতেছি কুরবানির পশু সুস্থ থাক, আমার মূল চাওয়াটা হচ্ছে কুরবানির পশু যেহেতু সুস্থ থাক। এই আর কি, এই ছাগলটা মোটামুটি বেশ বড়, আমি সাধারণত এত বড় সাইজের ছাগল কখনো কিনি না, তো এবার কেনার পিছনে মূল কারণ হচ্ছে যে ইচ্ছা ছিল বড় একটা দিয়ে দেখি কেমন লাগে, কিন্তু আপনার আমার ওভারঅল একটু ছোট সাইজের গুলো ভালো লাগে। চলুন একটু বাসার বাইরে যাওয়া যাক, দেখি এটা কিছু খায় নাকি। একটাকে ছাড়া একটা থাকতে পারে না, আসো এখানে কিছু ঘাস টাস আছে এগুলো খায় নাকি দেখি তো, এই যে দেখি এগুলো খায় নাকি, আহ না খায় না, চুপচাপ খালি দাঁড়ায় থাকে কিছুই খায় না। আমার মাইক্রোফোনটা পড়ে গেছিলো তো যে কারণে মাইক্রোফোনটা লাগাইলাম, কিছু খাইতেছে না, কাঁঠাল পাতা খাইছে, এই যে এখানে একটু কাঁঠাল পাতা পড়ে আছে দেখি তো এটা খায় না কে, দাঁড়াও এই কই যাও, এই যে ওইটার কাছে চলে যাইতেছে, এই ঘুরে ফিরে আবার বাসার সামনে এসে বললো আই নাও, কাঁঠাল পাতা খাইতেছে, কাঁঠাল পাতা তাও তো খাইলো না, কিছুই খাইতেছে না। যাই হোক, আমি ভাবতেছি যে অ্যাপিটাইজার খাওয়াবো ভাবতেছি, এখন বাকিটা দেখা দেয়। এই দেখি দেখছেন এটা কীভাবে মারলো, এর কামি এইটা, এর মধ্যে আমাদের অপূর্ব আইসা পড়ছে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আমাকে একটু সাজেশান দিয়ে হেল্প করবেন। আসসালামু আলাইকুম।